বরিশালের আগলঝাড়ায় স্কুল ছাত্রীকে গণধর্ষণের পর ভিডিও ধারণ করে ছড়িয়ে দেওয়ার মামলায় সাবেক ছাত্রলীগ নেতা শামীম তালুকদারকে গ্রেফতার করেছে পুলিশ বৃহস্পতিবার বিকেলে উপজেলার রাজিহার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃত শামীম তালুকদার রাজিহার এলাকার বাসিন্দা এবং একই ইউনিয়নের সাবেক ছাত্রলীগ নেতা জানা যায় দু সতেরো সালের আগল ছাড়ার এক স্কুল ছাত্রীকে গণধর্ষণের পর মোবাইলে ভিডিও ধারণ করে ছড়িয়ে দেয় এ ঘটনায় ইউনিয়ন পরিষদ সদস্য তালুকদার সহ আট জনের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী ওই স্কুল ছাত্রীর মা ওই মামলায় শামীম সহ আট জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেন মামলার তদন্ত কর্মকর্তা তৎকালীন পুলিশের ওসি খন্দকার আবুল খায়ের দেশ বিদেশের প্রতিটি সংবাদ সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর ক্লিক করুন পাশে থাকা আইকনটিতে